অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে কান্দি রণগ্রাম ব্রিজে যান চলাচল, যার জেরে সমস্যায় সাধারণ মানুষ পড়তে চলেছেন। মনে করা হচ্ছে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পরই এমন সিদ্ধান্ত। বড় গাড়ি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, ছোট গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, পায়ে হেঁটে মানুষ যেতে পারছিলেন, এখন সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে ব্রিটিশ আমলের সেই অত্যন্ত প্রাচীন এই ব্রিজটি, যার জেরে সাধারণ মানুষ কিন্তু বেশ সমস্যায় পড়তে চলেছেন এমনটাই এলাকাবাসীর আশঙ্কা। 17 সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর বাবরা নদী রণগ্রাম ব্রিজে, এমন ঘোষণা হয়ে গেছিল। ব্রিটিশ আমলে তৈরি ব্রিজটি দুর্বল ব্রিজ হিসেবে চিহ্নিত হওয়ায় অনেকদিন আগে থেকেই পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ব্রিজ পরিদর্শনে আসার পর ওই ব্রিজের ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচলে হ্রাস টানতে বলেছেন। এর ফলে পুজোর আগে ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হলে ব্যবসায়ী সহ মানুষ সমস্যায় পড়বে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত আপনাদের জানাই, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রণগ্রাম ব্রিজ সংস্কারের কাজ শুরু হয় গত 2018 সেপ্টেম্বর মাসে। বছর ঘুরতেই 2019 ফের রণগ্রাম ব্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে এবছর 29 মে থেকে বন্ধ হয় যান চলাচল। শুধুমাত্র মোটরবাইক, ছোট গাড়ি এবং পায়ে হেঁটে যাওয়ার অনুমতি ছিল, ফলে টানা 2 মাস ধরে সমস্যায় পড়েছেন মানুষ। এবার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে কান্দি রণগ্রাম ব্রিজের ওপর সমস্ত রকমের যান চলাচল। পূর্ত দপ্তরের বিন্তুগুলোকের মতো সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার। মানুষের প্রচন্ড ক্ষতি হবে। কি চান আপনারা? আমরা চাই রাস্তা ক্লিয়ার দিতে হবে, কারণ এই ব্রিজটা দীর্ঘদিন পড়ে আছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা হচ্ছে পাশের গ্রামের বাসিন্দা, আমরা জানছি ব্রিজটা এমন কিছু হয়নি ক্ষতি, কিন্তু এটা পলিটিক্যাল লিডাররা এটা বন্ধ করছিলেন। এখন কিন্তু সেই পলিটিক্যাল লিডাররা বলছে না, এখন চালু করতে হবে, যেহেতু এই ব্রিজটা সংস্কার হচ্ছে না বলে। আজ ওরা দীর্ঘদিন ধরে এই মাল মেটাসটা ফেলে রেখেছে,